রংপুরে একজন মহিলা তিনি মারা গিয়েছে, মানে দাফন কাফন সম্পন্ন হয়েছে, কবরস্থ হয়েছে। এখন দুই দিন পরে ওই গ্রামের আরেকজন মহিলা তার বাড়িতে এসে বলছেন, তার মেয়ের কাছে, তার আত্মীয় স্বজনের কাছে বলছেন যে আমি তো তোমার মায়ের থেকে 1,20,000 টাকা পাবো, আমার থেকে ঋণ করছিল, ধার নিয়েছিল, আমি তো তার থেকে টাকা পাবো, সে যে মারা গিয়েছে আপনারা পরিবারের লোক টাকা দেন, যে সে তো মারা গিয়েছে আপনি তাকে মাফ করে দেন। তখন এই ব্যক্তি টাকা যে ব্যক্তি পাবে, এই ব্যক্তিটা কবরের পাশে গিয়ে লাশ তোলার জন্য কবর খনন করা শুরু করেছে, নাউজুবিল্লাহ। কবর যখন খোঁড়া শুরু করছে, তখন আশপাশের মানুষ যখন দেখতে পেলেন, দেখার পরে তিনি পালিয়ে গেলেন। তবে মিডিয়ার সামনে তিনি বললেন যে আমি 1,20,000 টাকা পাই, আমার টাকা না দিলে আমি লাশ তুলব। আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন যে ঋণ করছে টাকা পাবে, এই দুনিয়াতে আপনি কত টাকা আপনি ঋণ করে আপনি এটা করলেন ওটা করলেন, কিন্তু আপনি যে মারা যাবেন, মারা যাওয়ার পরে যদি আপনার অজান্তে ঋণ থেকে যায়, এখন একজন ব্যক্তি টাকা পায়, এখন আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজনের কাছে বলা হলো যে এই ব্যক্তির থেকে আমি টাকা পেতাম, টাকা দাও, তখন যদি তারা টাকা না দেয় তখন আপনার কি অবস্থা হবে? আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের ময়দানে যাবেন, শহীদ হবেন, ভালো ব্যক্তি থাকবেন, কিন্তু ওই ব্যক্তির সব কিছুই আল্লাহ মাফ করে দেয়, কিন্তু দুনিয়াতে যে ঋণ করেছে, দুনিয়াতে যদি ঋণ করে থাকে, ওই ঋণের বোঝা, ওই ঋণের ক্ষমা আল্লাহও করেন না। এটা হকুল ইবাদ, এক আছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। সুতরাং এটা বান্দার হক, আপনি যখন ঋণ করবেন, ঋণ করে কবরে যাবেন, আপনি বান্দার হক নিয়ে আপনি কবরে গেলেন। এই জন্য ঋণ যদি আমরা করে তাহলে সে ঋণটা আমাদের অতি দ্রুত পরিশোধ করতে হবে, না হয় আমার পরিবার পরিজনের কাছে বলতে হবে যে আমি যদি মারা যাই তাহলে অমক আমাক থেকে টাকা পাই, টাকাটা তাকে দিয়ে দিতে হবে। সম্মানিত ভাইরে আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির জানাজার নামাজে দাঁড়ালেন। জানাজার নামাজে দাঁড়ানোর পরে যখন আল্লাহ নবী যে বললেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে নাকি, তখন পিছন থেকে একজন বললেন, হুজুর এই ব্যক্তির থেকে অমক টাকা পায়, ঋণই আছেন। আল্লাহ নবী যে জানাজার করলেন না, জানাজার নামাজ আল্লাহ নবী যে পড়াইলেন না, তখন সাহাবিরা জানাজার নামাজের জন্য অপেক্ষামান রয়েছে, আল্লাহ নবী যে জানাজার নামাজ পড়ায় না। তখন একজন পিছন থেকে আনসার সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মৃত ব্যক্তি, মৃত ভাই তিনি ইন্তেকাল করেছে, তার ঋণের বোঝা কেউ নিতে চায় না, আমি তার ঋণ পরিশোধ করে দেব ইনশাআল্লাহ। তখন এই কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার নামাজ তিনি পড়ালেন। পড়ানোর পরে সেই সাহাবি শানসার সাহাবি হাদিসটি বর্ণনা করেন যে দুই দিন পরে, পরের দিন যখন আল্লাহ নবীর সঙ্গে যখন আমার দেখা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আনসার সাহাবি, তুমি কি সেই ঋণ কি পরিশোধ করেছ? তখন সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি দেব, নিয়ত করেছি দেব, কিন্তু এখনও পরিশোধ করি নাই। দ্বিতীয় দিন আবার যখন আল্লাহ নবীর সঙ্গে যখন দেখা হলো, তখন ওই সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী যে বললেন সাহাবি, তুমি কি ঋণ পরিশোধ করেছ? তখন আনসার সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিয়ত করেছি, আমি তো ওয়াদা দিয়েছি, আমি তার ঋণ আমি পরিশোধ করব। তখন আল্লাহ নবীজি বললেন, না, তুমি খুব তাড়াতাড়ি সেই ঋণটা তুমি পরিশোধ করো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তৃতীয় দিনের মতো যখন আনসার সাহাবির সঙ্গে যখন দেখা হলেন, আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই ঋণ কি পরিশোধ করেছ? আনসার সাহাবি যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবীগম, আমি পরিপূর্ণ ক্লিয়ার, তার ঋণ আমি পরিশোধ করে দিয়েছি। আল্লাহ নবীজি বললেন, সাহাবি, যখন তুমি তার ঋণ পরিশোধ করেছ তখন থেকেই ওই মৃত ব্যক্তি, তার কবরটি যেন জান্নাতের আলোকিত হয়ে গিয়েছে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে খুব দামি মানুষ হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই জন্য যে আমরা যে ঋণ যদি করে যদি আমরা কবরে যাই, আর আমার পরিবার, আমার ফ্যামিলির লোক যদি সেই ঋণের বোঝা যদি না নেয়, তাহলে আমাদের কি হবে? এই যে তার দৃষ্টান্তমূলক কথা, আপনার এই রংপুরে যেই ঘটনাটা ঘটলো যে আপনার মারা গিয়েছে ঋণ করে,
120,000 টাকা পাবে, তার কবর খুলে লাশ বের করার জন্য কবর খুঁড়ছে। কি বড় বড় তা আমাদের দেশে শুরু হয়ে গিয়েছে। আর আমরা যারা ঋণ করি তারা আমরা কেমন হয়েছি যে একজন ব্যক্তি মারা গিয়েছে আর একজন বলছে হ্যাঁ টাকা নিয়েছিল, সাক্ষী প্রমাণ সব আছে কিন্তু সেই ফ্যামিলির থেকেও দেওয়া হচ্ছে না। সম্মানিত ভাইরা আমার, এবার আপনার নিজের কান দিয়ে নিজের দিল দিয়ে আপনি বুঝুন এই দুনিয়া আপনি কার জন্য কি করছেন। আপনার বাড়ি করছেন, গাড়ি করছেন, সংসার করছেন, সম্পত্তি সব কিছু করছেন, আপনি যদি ঋণ করে যদি আপনি কবরে যান, বান্দার হক যদি আপনি খেয়ে কবরে যান, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বলো তো দেখি তোমরা বলো তো দেখি কিয়ামতের ময়দান মুসিবতের সময় সবচেয়েতে টেনশন সবচেয়েতে খারাপ মানুষ, টেনশনওয়ালা মানুষ কারা হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা তো আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর নবীজি জানেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো, কিয়ামতের দিন সবচেয়েতে টেনশন সবচেয়েতে খারাপ, সবচেয়েতে আপনার এমন হবে টেনশন আর আলোক যে ব্যক্তি দুনিয়ায় থেকে মানুষের বান্দার হক খেয়েছে, মানুষকে ফাঁকি দিয়েছে, অর্থাৎ বান্দার হক মেরে যেই ব্যক্তি কবরে গিয়েছে, ঋণ করেছে কিন্তু পরিশোধ করে নাই, ওই ব্যক্তির চেয়েতে খারাপ মানুষ ওই কিয়ামতের ময়দানে আর কেউ হবে না। আমার ভাইরা আমার, এই জন্য আমরা বুঝতে পারি কবরে যদি আমরা যাই, দুনিয়ায় যদি বান্দার হক যদি নষ্ট করি, যদি ঋণ যদি থাকে আমার, তাহলে ওই কবরে যাওয়ার পরে ওই কবরের মধ্যে আমি শান্তিতে থাকতে পারবো না। শান্তিতে থাকতে হলে দুনিয়ার বান্দার হকগুলো বান্দাকে বুঝিয়ে দিতে হবে, আল্লাহর হক নামাজ আদায় করে আপনি নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আপনি রোজা রাখেন নাই, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিন্তু মনে রাখেন ভালো করে, যদি বান্দার হক যদি আপনি যদি না বুঝিয়ে দেন, যদি আপনি ঋণ করে যদি আপনি কবরে যান, তাহলে বান্দার হক ওই কবরে যাওয়ার পরে ওই বান্দাগুলো আপনাকে ধরবে, আল্লাহ দুনিয়ার মধ্যে উক থেকে আমি এত টাকা পেতাম, আমি উক থেকে এত অর্থ পেতাম কিন্তু আমাকে দেয় নাই আল্লাহ, ওই সময় যদি আপনার আমল নামাটুকুন আল্লাহ বলবে, এখন তো তার কাছে টাকা নাই, এখন টাকা দিবে কোথায় থেকে? ও গোলাম, তোমার জীবনে যতটুকুন ভালো কাজ করেছো, জীবনে যতটুকুন তুমি নেকির কাজ করেছো, যেই ব্যক্তির থেকে টাকা নিয়েছো ওই ব্যক্তিকে দিয়ে দাও। যখন ওই ব্যক্তিকে দিয়ে দিবে, দ্বিতীয় আরেকজন ব্যক্তি আসবে, আল্লাহ আমি তো আপনার বান্দার থেকে তো আমি টাকা পাই, আমার থেকে ঋণ করেছিল কিন্তু দুনিয়ার মধ্যে আমাকে অর্থ দেয় নাই, আমার ঋণ পরিশোধ করে নাই, আজকে কিয়ামতের দিন আমি টাকা চাই, আমি সেই ঋণের টাকা আমি আজকে কিয়ামতের দিন এই সুযোগে চাই। আল্লাহ তাআলা বলবেন, ওই ব্যক্তির তো আর কোনো সওয়াব নাই, কোনো নেকি নাই, তখন তিনি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিবে যে তোমার যতটি গুনাহ আছে ওই ব্যক্তির কাঁধে তুমি ঝুলিয়ে দাও। এই জন্য কত বড় খারাপ ঋণ করে মরা যাওয়া, ঋণ করে কবরে যাওয়া। আমরা শিক্ষা নেব এখান থেকে, যাতে আমরা কোনো ব্যক্তি এমন ঋণ যাতে না করে কবরে যায়, যে ঋণ করে কবরে গেলে কত বড় ভয়াবহ শাস্তি হবে, যেমন বান্দার হক না দিলে আপনাকে আমাকে শাস্তি দেওয়া হবে, যে জায়গায় নবী যে নিজে জানাজার নামাজ পড়ায় নাই। সুতরাং আমরা এই দুনিয়ায় যত দিনবাসী থাকি, আমরা খাবো খাবো না করে আমরা যতটুক পারি ঋণমুক্ত আমাদের জীবনটা গঠি, আমরা ঋণমুক্ত যদি জীবন গঠে করি, হকুল ইবাদ, আমরা যদি আল্লাহর হকের ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত, আমরা আল্লাহর ইবাদত যদি করতে পারি, আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরকালে হয়তো নাজাত দিবেন।